হাতের যদি কবজি ব্যথা হয়, কবজির সামনে যদি ফুলে যায়, তাহলে কি চিকিৎসা আমরা দেই? ব্যথার ওষুধের পাশাপাশি আমরা ইনজেকশন দেই, এই বিষয়টি নিয়ে আমরা একজন রোগীর সাথে এখন কথা বলবো। আসসালামু আলাইকুম, আমি ডক্টর মোহাম্মদ শাহ আলম, অর্থোপেডিক্স বিশেষজ্ঞ, ইয়োগা ইনস্ট্রাক্টর, ফাউন্ডার অব ইয়োগা উইথ ডক্টর। আসুন আমরা কথা বলি রিজভির সাথে। রিজভি, তুমি কি কাজ করো? আমি শেফের কাজ করি। আচ্ছা, ও শেফ, রান্নাবান্নার কাজগুলো করে রেস্টুরেন্টের, এবং ওর এই ব্যথাটা হচ্ছে 7 মাস থেকে একটু আঘাত পেয়েছিল এই জায়গায় ব্যথা। আমি ওর মুখের দিকে তাকিয়ে এই যে এখানে এখানে কিন্তু অনেকটা ফুলে আছে, এই যে ফুলে আছে, এবং ওর কিন্তু প্রচণ্ড ব্যথা, টাচ করলেই ব্যথা। তো আমরা এইটাতে ইনজেকশন দেব এখন, ইনশাল্লাহ ওর এক্ষুনি ভালো হয়ে যাবে। আচ্ছা, এখন আমি ওকে ইনজেকশন দিচ্ছি। ইনজেকশন দেওয়ার আগে ওর জয়েন্টের ভিতর থেকে একটা তরল পদার্থ বের করা হবে, এইভাবে। বিসমিল্লাহ, এই যে ওর কিন্তু তরল পদার্থ বের হচ্ছে, এবং এটা আমি আপনাদেরকে দেখাবো। আস্তে আস্তে আপ, আরো আপ করেন, কাজ তো শেষ। হ্যাঁ, রিল্যাক্স রিল্যাক্স, ব্যাস। ইনজেকশন দেওয়ার আগে যেমন চাপ দিচ্ছিলাম ব্যথা লাগে, আমি এখন চাপ দিচ্ছি, এখন যদিও মেডিসিন আছে ভেতরে, এখন লাগে ব্যথা লাগে না? শেষ তোমার কিন্তু। আচ্ছা, তুমি একটু নিজেই বলো। হ্যাঁ রিজভি, তোমার এখন কেমন লাগছে? ইনজেকশন দেওয়ার আগে কেমন ছিল? অনেক ব্যথা করতো, এখন এখন আর ব্যথা নাই আল্লাহর রহমতে, তাই তো? না, ব্যথা একদম নাই? না, ব্যথা আসলে একদমই থাকবে না। বুঝছো, তোমার যেহেতু স্টেরয়েড ইনজেকশন দেওয়া হয়েছে, ওর ব্যথা একদম ইনশাল্লাহ থাকবে না, আর যেটা ফুলে গেছিলো এই ফুলাটাও আর আসবে না ইনশাল্লাহ। তো রিস্ট গ্যাংগ্লিয়া হলে আমরা দুটো কাজ করি, একটা হচ্ছে অপারেশন করা যেতে পারে, অথবা ওই জায়গা থেকে ফ্লুইডটা বের করে স্টেরয়েড ইনজেকশন প্রবেশ করিয়ে দেওয়া যেতে পারে। সেক্ষেত্রেও প্রায় 80% ক্ষেত্রে একদম আর মানে আসে না, ভালো হয়ে যায়, একেবারেই ভালো হয়ে যায়। তো ওকে আমরা 1 মাস পরে ডাকবো, কেমন হচ্ছে না হচ্ছে। তো আমরা যেটা বের করলাম ওর ভিতর থেকে জেলির মতো, সেটা এবার দেখাচ্ছি। আচ্ছা, ওর যেটা বের হয়েছে সেটা হচ্ছে এই জিনিস, এই যে আঠালো, জেলির মতো শক্ত। যদি কারো এই যে কবজির উপর পাশে মানে পেছন পাশে এই জায়গাটা ফুলে গিয়ে থাকে, ব্যথা করে বা ব্যথা নাও করতে পারে, কিন্তু যদি দীর্ঘদিন যাবৎ ফুলে আছে, যেটাকে বলা হয় রিস্ট গ্যাংগ্লিয়া, এরকম থাকলে আমাদের চিকিৎসা হলো দুটো। একটা হলো ইনজেকশন দিয়েও আমরা ভালো করে যাই, একদম ভালো হয়ে যায় অনেক ক্ষেত্রে ইনশাল্লাহ, কিন্তু ক্ষেত্র বিশেষে আবারও আসতে পারে, সেই ক্ষেত্রে যেটা করতে হয়, সেকেন্ড অপশন হচ্ছে অপারেশন। এই দুটোই অপশন, হয় ইনজেকশন দিয়ে বের করতে হবে, না হয় অপারেশন, কিন্তু কোনো ওষুধে কাজ করে না। পরের ভিডিওতে আমরা রিস্ট গ্যাংলিয়া নিয়ে আরও কথা বলবো। আজ এ পর্যন্তই, আসসালামু আলাইকুম।